জনসভা করছিলাম, সমাবেশ করছিলাম, কন্টিনিউ করবে। আগামী 26 তারিখে ময়মনসিং এ এই মুক্তি দাবিতে সমাবেশ হবে, 29 তারিখে রাজশাহীতে মুক্তি দাবিতে সমাবেশ হবে, এবং আমরা আশা করছি সিলেটে 21 তারিখে সম্ভবত সম্ভাবনা আছে, এবং আপনার এই এই এটাও আছে রংপুরও হবে তারপরে এই সমাবেশগুলো আমরা করবো। আমরা একটা যে পরিবেশে আমরা এখন বাস করছি, পরিস্থিতিতে বাস করছি, তার মধ্যে যা কিছু করা সম্ভব এই মধ্যে গণতান্ত্রিক উপায়গুলোতে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, এবং সেভাবেই আমরা কাজ করে যাবো। আমরা রাজনৈতিকভাবে আমরা পুরোপুরিভাবে আপনার আমাদের গণতান্ত্রিক যে ন্যূনতম যে স্পেসটা পাচ্ছি সেই স্পেসটি আমরা কাজে লাগানোর চেষ্টা। কিন্তু উনি এখন পর্যন্ত প্যারল চান, আর আমরা তো প্যারল চাইনি। ঢাকা মহানগরে মানববন্ধন করা হবে, এবং 11 তারিখে তারিখে এটাকে দিচ্ছি আপনার মানববন্ধন, আর 12 তারিখ এটা ঢাকায় কেন্দ্রীয় ভাবে, আর 12 তারিখে সারা দেশে মানববন্ধন অনুষ্ঠিত হবে, এবং এরপরে আমাদের অঙ্গ সংগঠনগুলো এই ধরনের মানববন্ধন সমাবেশ এই ধরনের প্রোগ্রাম পরপর তারা নিয়ে আসতে থাকবে। আমরা পরিষ্কার ভাষায় সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে আইনগতভাবে প্রাপ্য তার যে জামিন সেই জামিনটাকে দাহ করতে মুক্ত করা হবে, অন্যথায় নিঃশর্তী বেগম খালেদিয়ার স্বাস্থ্যের যে কোনো অবনতি যে কোনো প্রয়োজনে সম্পূর্ণভাবে এই অনির্বাচিত সরকারি দায়িত্ব। আমি কাউকে বলারও প্রয়োজন নেই, হেঁটে গেলেন, এখন উনি হুইল চেয়ারে উনাকে আনা হলো, সেই এপ্রিল মাসে আপনারা দেখেছেন, এবং উনি দুইজনের সাহায্য ছাড়া ওনার ব্যক্তিগত কোনো কার্যক্রম বিছানা থেকে উঠা এবং বাথরুম পর্যন্ত নেওয়া কোনোটাই উনি করতে পারছেন না। এবং আজকে যে কথাগুলো বলা হয়েছে এটা হচ্ছে মাননীয় মহাসচিব তিনি বলেছেন, এটা হচ্ছে রুড় বাস্তবতা হচ্ছে আজকে একজন রোগী হিসাবে দেশের বেগম খালেদা জিয়া ন্যূনতম যে চিকিৎসা সেবা উন্নত সেবা গ্রহণ করার ব্যাপারে ডাক্তার সাহেবরাও বলেন সাজেশন দেন, কিন্তু সত্যিকার অর্থে হাসপাতাল প্রশাসন বলেন অথবা সরকার বলেন কর্তৃপক্ষ বলেন তারা সত্যিকার অর্থে সেই দিকে কিন্তু নজর দিচ্ছে না, নিয়ে ওনাকে চিকিৎসাহীন রেখে ওনার বয়স এখন প্রায় 75 চলছে, এই অবস্থায় যে কোনো সময় যে কোনো মাসে ব্লাড সুগার 14 ওনারা বলে কি এটা নাকি নর্মাল, আচ্ছা বলেন তো ফার্স্ট ব্লাড সুগার 14 থাকে এটা কি নর্মাল হয়, বাট যারা বলে তারা কিন্তু ডাক্তার অর্থাৎ ভাইস চ্যান্সেলর বলেন বা হাসপাতালের ডাইরেক্টর সাহেব বলেন, ওরা কিন্তু মানে মিথ্যা কথা বলে যাচ্ছে, মানে অর্থাৎ সব শিখানো একটা ভুলি, সেটাতে উনি কিছু ধরতেই পারে, বাম হাত উনি সোজা করতে পারে, বাম মানে হাতটা উনি মাথার উপর কেন উনি 6 ইঞ্চি তুলতে পারবে সেই জায়গায় উনি বলে ওরা বলে যে উনি ভালো আছে সুস্থ আছে, যে মানুষটি দাঁড়াতে পারে না যে মানুষটি হাঁটতে পারে না, এখন ওনারা চিকিৎসকে যেটা বলেন আমার ধারণা চিকিৎসক হিসাবে ওনারা হয়তো আন্ডার কম্পালশন বলেন অথবা বলতে বাধ্য হন এমন একটি পরিস্থিতি, যদি ওনারা আমাদের সাথে যখন কথা বলেন তখন কিন্তু আবার বলেন আমরা তো ভাই চাকরি করি, এখন কথা হচ্ছে চিকিৎসক হিসাবে আমরা ওর দিয়েছি ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আই ডু জাস্টিস টু মাই প্যাশেন্ট, দিস ইজ দি এথিক্যাল ওথ, যখন আমি মেডিকেল ডেন্টাল কাউন্সিলের যখন রেজিস্ট্রেশন দেয় তখন সিগনেচার করতে হয় বিএমসি রেজিস্ট্রেশন, ওই ওথটা পড়ার পরে সই করতে তাকে, আজকে আমরা কিন্তু সেই প্রফেশনাল দায়িত্ব পালন করতে পারছি না। আপনি যে প্রশ্ন করেছেন এটা তো আপনি নিজে দেখছেন যে মানুষটি দাঁড়াতে পারে না, ওনার ক্রিপল হওয়ার আর কি বাকি আছে, এখন আপনারা আর কি চান ওনাকে শেষ পর্যন্ত মানে যাতে উনি
জীবিত না থাকে এরকম কোন পরিস্থিতির সৃষ্টি করতে চান? কাজেই মহাসচিবকে দাবি করেছেন সেটি একদম চরম সত্য, না সুচিকিৎসা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল অফিলিয়েশন, ইরেসপেক্টিভ অফ স্ট্রেচার, শি ইজ এ পেশেন্ট, শি নিডস ট্রিটমেন্ট, ওনার চিকিৎসা প্রয়োজন, সুচিকিৎসা প্রয়োজন। সর্বোচ্চ হাসপাতালে আপনারা বলেছেন ওনারা রেখেছে বিএসএফ, ঠিক আছে আলহামদুলিল্লাহ, এখন এখানে হচ্ছে না। এবং বেঙ্গালের যে রিপোর্টটা মহাসচিব বললেন এটা কিন্তু গত গত মাসেরই, আপনার 17 তারিখে ওনাকে যখন বেঙ্গাল ডিপার্টমেন্টে নেওয়া হয়েছিল এটা কিন্তু লিখিত ভাবে তারা দিয়েছে যে এই চিকিৎসা, এই দাঁত তোলার এই চিকিৎসা, কারণ দাঁত তুলতে গেলেও কিন্তু একটা এক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেটা ম্যানেজ করার মতো সেই ব্যবস্থা তাদের ওখানে ততটুকু আছে কিনা, আপনারা নিজেরা গিয়েছেন, কত ছোট ঘর দেখ আদৌ সম্ভব, ওরাই বলছে যে ডেভেলপ সেন্টার, ডেভেলপ সেন্টার মানে কি, দেশে হোক বিদেশে হোক যেখানেই ডেভেলপ সেন্টার আছে প্রিকশন নিয়ে করতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখে আমি আমার কথা সমাপ্তি টানছি। মহাসচিব মহোদয় যেটি বলেছেন এবং এই দেশের একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে এবং ওনার কন্ট্রিবিউশন টুয়ার্ডস কান্ট্রি, ওনাকে সুচিকিৎসার ব্যবস্থা করা জামিন দিয়ে হোক এবং ওনাকে দেশে হোক বিদেশে হোক যে কোনো জায়গায় যেখানে ভালো চিকিৎসা পাওয়া যায় এবং আপনি বর্তমান প্রধানমন্ত্রী আপনি নিজেই বলেছেন তিনি আপনার এসপায়ার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন যখন তিনি বন্দি ছিলেন সেই অবস্থায়, তারপর তিনি বাইরেও গেছেন চিকিৎসার জন্য। এবং এই ধরনের মামলায় সাজাপ্রাপ্ত কমপক্ষে 10-12 জন এমপি মন্ত্রী আছেন যারা সাজাপ্রাপ্ত পর পরে জামিনে আছেন, তারা জামিনে আছেন, কিন্তু দেশান্তরিত এবং খাদা দেওয়ার ব্যাপারে কোনোটাই হচ্ছে না, অর্থাৎ তাকে রাজনৈতিক ভাবে পুরোপুরি ভাবে প্রতিপক্ষ হিসেবে তাকে একটা নির্মূল করে দেওয়ার চক্রান্ত চলছে। যাতে করে আমরা তার জামিন পেতে পারি, কিন্তু পদে পদে বাধা এবং এই স্বাস্থ্যগত কারণে এখন আমরা আবার চেষ্টা করব বিস্তারিত ভাবে বলেছেন যে আজকে তার যে করুণ অবস্থা, এই অবস্থার জন্য এই সরকারের যার কারণে আজকে বেগম জিয়ার এই শরীরের এই করুণ অবস্থা, ওই অবস্থা থেকে তাকে যদি আমরা যদি সরকার যদি ইচ্ছা করেন ইচ্ছা করলে তাকে কথা বলেছি, কিন্তু তারপরে
জরুরি।